আজকের অনলাইন ক্লাসে আমি আমিনুল ইসলাম বকুল, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, নকলা গভর্নমেন্ট হাই স্কুল। আজকের এই ক্লাসের বিষয় হচ্ছে প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন অনেক কাছে কঠিন মনে হয়, তবে কিছু বিষয় খেয়াল রাখলে প্যাসেজ পরিবর্তন করা মানে ইনডাইরেক্ট করা কোনো ব্যাপার না। আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে নারেশন পরিবর্তনের বিষয়গুলো জেনেছি, নারেশনের অংশ জেনেছি, রিপিটিং বার জেনেছি, রিপিটেড স্পিচ জেনেছি, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড জেনেছি, কোটেশন জেনেছি মানে ইনভার্টেড কমা জেনেছি। তো এই বিষয়ে তো পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে, তবে আমি শুধু আজকে প্যাসেজটা পরিবর্তন করার নিয়ম দেখাব। যে বিষয়গুলো খেয়াল করতে হবে আমাদের, এখানে লেখা আছে রিপিটিং বারের পরিবর্তন করবে, রিপিটেড স্পিচের যে অন্তর্গত পার্সন এবং টেন্স আছে সেটা পরিবর্তন করবে, কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো পরিবর্তন করবে, ইনভার্টেড কমা পরিবর্তন করবে। তো কোনো প্যাসেজকে আমরা যখন ইনডাইরেক্ট করবো, তার পূর্বে সমস্ত প্যাসেজ আমাদের করতে হবে, পরে বক্তা এবং শ্রোতা খুঁজে বের করতে হবে। কেননা প্যাসেজের শেষ প্রান্তে বক্তা এবং শ্রোতা থাকতে পারে, তার পূর্বে আমরা এই পুরা প্যাসেজটা করে নিই। দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর থ্রি ডেজ। দ্য মেড সেড, হোয়াই ইউ ওয়েট, কান্ট ইউ ওয়ার্ক। দ্য ম্যান রিপ্লাইড, আই অ্যাম আনএবল টু ওয়ার্ক, সো আই হ্যাভ টু বেগ। এর বাংলা হচ্ছে, একজন ভিক্ষু যিনি বৃদ্ধ লোক, তিনি একজন চাকরানিকে বলেছে, আমি তিন দিন যাবৎ অসুস্থ, সরি, আমি তিন দিন যাবৎ উপর দিচ্ছি, তুমি কি আমাকে খাবার দিতে পারবে? চাকরানি তাকে পাল্টা প্রশ্ন করল, হোয়াই ডু ইউ ডু দ্যাট, তুমি কেন ভিক্ষা করো, কান ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, লোকটি বলল, আই অ্যাম আনএবল টু ওয়ার্ক, আমি তো কাজ করতে অক্ষম, সো আই হ্যাভ টু বেগ, এই জন্যই আমাকে ভিক্ষা করতে হয়। আমরা এই প্যাসেজটাতে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান এবং শ্রোতা হচ্ছে দ্য মেড, মানে অবজেক্ট। প্রথম বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। বাক্যকে ইন্টারোগেট করতে গেলে আমাদের কী করতে হবে, ওখানে বলা আছে রিপিটিং ভার্ব পরিবর্তন করতে হবে। তো রিপিটিং ভার্ব পরিবর্তন হয়ে কী হবে, আস্ক হবে, যেহেতু পাস্ট টেন্স এখানে সেড আছে, তাই আজকে পাস্ট টেন্স আস্ক হয়েছে। তাহলে আমরা বক্তা কী পাইছি, দ্য ওল্ড ম্যান। আমরা যদি পরিবর্তন করি তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে কি, দ্য ওল্ড ম্যান সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে হচ্ছে আস্ক, কাকে আস করছে, দ্য মেড, দ্য মেডটা আমি লিখেছি। তাহলে এর উদাহরণ, দ্য ওল্ড ম্যান আস দ্য মেড, ইনভার্টেড কমা উঠে কনজাংশন হিসাবে ইন্টারোগেটিভে কি বসে, ইফ বসে, আমি পড়েছি। এখন দেখো পার্সন, বলেছিলাম রিপিটেড নারেশনের অন্তর্গত পার্সনের পরিবর্তন ঘটে, ইউ, ইউ কোন পার্সন, কি হচ্ছে সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপিটিং ভার্বের অবজেক্টের পার্সন অনুসারে। তো অবজেক্টের পার্সনকে দ্য মেয়ে, চাকরানি, যেহেতু চাকরানি মেয়ে মানুষ, তাই ইউ এর পরিবর্তে আমি এখানে সি বসাইছি। সি কোথেকে আসলো, এই মেয়েদের পার্সন অনুসারে সি পড়ছে। ক্যাচ আছে, ক্যান, ক্যান প্রেজেন্ট ফর্ম, ক্যানের ফার্স্ট টেন্স বসেছি, কুড, গিভ, মি, মি ফার্স্ট পার্সন, আমরা জানি ডাইরেক্ট পিসের ফার্স্ট পার্সনগুলো পরিবর্তন হয় রিপোর্টিং বার্ডের সাবজেক্টের পার্সন অনুসারে, সাবজেক্ট পার্সন পুরুষ, তাই আমি এখানে তিন বসাইছি, সাম ফো সাম পুরুষ বসেছি। সেকেন্ড বাক্যে আসি, এই বাক্যটা, আই হ্যাভ বিন স্টাডিং ফর থ্রি ডেজ, আমি তিন দিন যাবত উপর দিচ্ছি, মানে এই বাক্যটা হচ্ছে উক্ত ওল্ড ম্যানের। তাহলে আমি যদি পরপর দুই বাক্য থাকে বা তিন বাক্য থাকে বা চার বাক্য থাকে, তাহলে সেকেন্ড বাক্যে আমরা লিখতে পারি হি অলসো সেট, মানে সাবজেক্টের নাম বলে হি হইতে পারে, সে হইতে পারে, হি অলসো সেট বা হি অ্যাডেড দ্যাট। যেহেতু ওল্ড ম্যানে আরেকটি বাক্য আছে, তাহলে আমি সংযোগ কেমনি করছি, দ্য, সরি, হি অলসো সেট,
দ্যাট দিতেও পারি নাও দিতে পারি, এই জন্য আমি ব্র্যাকেট রেখেছি। হি অলসো স্যাড দ্যাট, কি মানে কে, এই কি হচ্ছে আইটা, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ধরে রেখে এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুসারে কি হয়েছে, এই সাবজেক্ট অনুসারে কি হয়েছে, আছে কি হ্যাঁ পরিবর্তন হয়ে হ্যাড হয়েছে, বিন ঠিক রয়ে গেছে, স্টার বিন ঠিক আছে, ফর থ্রি ডেস, ফর থ্রি ডেস ঠিক আছে। এখন দেখো এই পর্যন্ত কিন্তু এই ওল্ড ম্যানের বক্তব্য শেষ, এখন কার বক্তব্য শুরু হয়েছে, দ্য মেড স্যার ওয়াই ডু ব্যাক, তুমি কেন ভিক্ষা করো, কাম কি ওয়ার, তুমি কি কাজ করতে পারো না। তাহলে এই বাক্য প্রশ্নটা কার, এই প্রশ্নটা হচ্ছে মেডের। এখন দেখো আমরা যে দ্য মেড আস্কড হিম, হিম মানে কাকে, এই বৃদ্ধ লোককে, এখানে কি আছে দেখো তো ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই আমরা যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আমরা ইফ না বসে উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটাই বসাবো, হোয়াই হোয়াই, কি মানে কে দেখো এখানে আছে ইউ, ইউ মানে কে, ইউ হচ্ছে এখানে এই মেয়েটাকে প্রশ্ন করছে সে, তাহলে এই মেয়ে প্রশ্ন করছে কাকে, এই ওল্ড ম্যানকে, এর যে এর জন্য আমরা কি বসাইছি এই কি বসাইছি, এর জন্য আমরা এই ওল্ড ম্যানের পরিবর্তে যেহেতু এখন মেড কথা বলতেছে, মেড ম্যানের চাকরানি তাকে বলতেছে, এই ওল্ড ম্যানকে বলতেছে, এই ওল্ড ম্যানের জন্য আমরা হি বসাইছি, তাহলে হোয়াই হি ব্যাট, ব্যাগ আছে পাস্ট টেন্স, এখন ব্যাট করলাম, সরি ব্যাগ আছে প্রেজেন্ট টেন্স, এখন ব্যাট করলাম পাস্ট টেন্স, এই চাকরি আবার জিজ্ঞেস করছে একে, কাম কি ওয়ার, তুমি কাজ করতে পারো না, তাহলে দুইটা প্রশ্ন করছে চাকরানি, দুইটা প্রশ্ন করলে আমরা আবার লিখছি শি অলসো আস্কড, এখন এর সামনে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নাই, তাই আমি কি বলেছি ইট, হি, কেন একটা পরিবর্তন হয়ে কি হয়েছে উড নট, তারপর যেটা আছে ভার্ব সেটাই প্রেজেন্ট ফর্ম ওয়ার্ড। এখন দেখো এই ওল্ড ম্যানের উত্তর কি দিছে, আই এম আনএবল টু ওয়ার্ক, আই মানে কে, আই মানে এই যে আমরা বক্তা হয়েছি সাবজেক্ট ওল্ড ম্যান, এই ওল্ড ম্যান অর্থাৎ মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়ে তো অবশ্যই এখানে দেখে যেহেতু তোমার বক্তা ওল্ড ম্যান প্রথমে ছিল, এখন যখন মেয়ে জিজ্ঞেস করে তখন তো এই ওল্ড ম্যান শ্রোতা হবে, এখন যেহেতু এই উত্তর দিছে কি উত্তর দিছে, আই এম আনএবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অক্ষম, কে বলছে দ্য ওল্ড ম্যান, তাহলে এই আই পরিবর্তন হয়ে কি দেখো হি, সরি এখানে এসেছে হি, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। এখন কিছু ওয়ার্ডের কথা বলছিলাম, কিছু ওয়ার্ড পরিবর্তন হয়, সো সো বাংলা হচ্ছে তাই, আর এখানে সোটা ইনডাইরেক্ট করলাম দ্যাট ইজ ওয়াই, এর জন্য হি হ্যাড টু ব্যাক, দেখো লোকটা যদি ভিক্ষা করে খায় আমরা কিন্তু তার অভ্যাস বা তার পেশা আমরা কিন্তু হ্যাড টু দিতে পারবো, দ্যাট ইজ ওয়াই হি হ্যাজ টু, হ্যাড টু পরিবর্তে কি হবে, এখানে কি হবে হ্যাজ টু হবে, হ্যাজ টু আমরা ইচ্ছা করলে হ্যাড টু দিতে পারি আবার হ্যাজ টু দিতে পারি, লোকটা যদি পেশা ভিক্ষা করা অতএব তার অভ্যাস, অভ্যাস তো একদিন পরিবর্তন হয় না, ভিক্ষা এই পেশা কিন্তু একদিন পরিবর্তন করা যাবে না, এই জন্য প্রেজেন্ট টেন্স রাখতে পারবো। তাহলে আমরা যদি এই বিষয়টাকে আবার খেয়াল করি কি দাঁড়াচ্ছে, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য মেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর থ্রি ডেজ, দ্য মেড সেড হোয়াই ডু ইউ ব্যাক, কান্ট ইউ ওয়ার্ক, দ্য ম্যান রিপ্লাইড আই এম আনএবল টু ওয়ার্ক সো আই হ্যাভ টু ব্যাক। এখন খেয়াল করো পরিবর্তন করছি, এখানে বক্তা হচ্ছে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান লিখলাম, ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং বার পরিবর্তন হয়ে কি হইল আস্ক, এটা পাস্ট টেন্স সেট, এই আস্কের পাস্ট ফর্ম হচ্ছে আস্ক, তাকে আস্ক করছে দ্য মেড, দেখো দ্য মেড ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা জানি কোটেশনটি কি হয় ইফ, আমি বসাইছি ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন, তাকে ধরে পরিবর্তন হবে এই যে রিপোর্টিং বার্বের অবজেক্ট আছে সেই অবজেক্টের পার্সন অনুসারে হবে, মেড মানে চাকরি তাই আমি সে পঠাইছি, ক্যান নট কি হয়েছে, ক্যানডা হচ্ছে সরি ক্যানডা হচ্ছে কি কোট, গিভ গিভি মি
এই হচ্ছে ফার্স্ট পারসন হবে এই বক্তার পারসন অনুসারে হিম সাম পোর্ট্রেট এই বক্তার আরেকটা বাক্য আছে তার জন্য আমাকে লিখতে হয়েছে এর আগে বলেছে কি লিখতে হবে হি অলসো সেড সে আরো বলছে কি বলছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 ডেজ হি অলসো সেড দ্যাট দ্যাট দিতে পারি না দিতে পারি হি হ্যাড বিন স্টার্ভিং ফর 3 ডেজ এখন দেখো মেড আমাকে প্রশ্ন করছে মেডে বলছে দা মেড সেড মেডে বলছে হোয়াই ডু ইউ ব্যাক তুমি কেন কি করো তাহলে দিছি দা মেড আস্ক হিম কাকে হিম হিম কোথা থেকে আসলাম হিম মানে এই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করছে হিম যদি ডাব্লিউ শর্ট থাকে তাহলে আমরা পরিবর্তন করব না সেটি বসাবো আমি সেটি বসাইছি হোয়াই ইউ মানে কে এখানে ইউ মানে এই ওল্ড ম্যান এই জন্য হি বসাইছি হি ব্যাক আছে ওখানে প্রেজেন্ট ফর্ম এখানে আমাদের হচ্ছে পাস্ট ফর্ম ব্যাকড তাকে আরেকবার প্রশ্ন করা হয়েছে কি করছে মেডি আবার প্রশ্ন করছে মেডে আবার প্রশ্ন করছে কি কান্ট ইউ ওয়ার্ক তুমি কাজ করতে পারো না তুমি কেন কি করো তুমি কাজ করতে পারো না তার জন্য মেডি কি বলছে এখন হি অলসো আস্ক সে আবার জিজ্ঞেস করছে ইফ হি উড নট ওয়ার্ক এখন দেখো উত্তর কি দিছে এই ওল্ড ম্যানে আই এম আনেবল টু ওয়ার্ক দ্য ম্যান রিফ্লেক্ট দ্যাট লোকটি উত্তর দিল হি ওয়াজ এম আস ওয়াজ হইল আনেবল টু ওয়ার্ক সে কাজ করতে অক্ষম কিছু ওয়ার্ডের পরিবর্তন বলেছিলাম আবার মনে করে দিচ্ছি সো সো মানে তাই তাই পরিবর্তন হবে দ্যাট ইস ওয়াই এর জন্য হি হ্যাড টু ব্যাক তাকে ভিক্ষা করতে হয়েছিল তো যেহেতু ভিক্ষা একটা পেশা এই পেশাতে একদিনে পরিবর্তন হবে না তাই আমি ইচ্ছা করলে কিন্তু ওই হ্যাভ টু কে পার্সোনাল সময় হ্যাজ টু রাখতে পারি দ্যাট ইস ওয়াই হি হ্যাজ টু ব্যাক এই কারণে তাকে ভিক্ষা করতে হয় কিছু কিছু সময় আছে টেন্সের কোনো পরিবর্তন ঘটে না এই শেষে যে লাইনটা আছে তেমন একটা বাক্য তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শেষ করছি পরবর্তী ক্লাসে অন্য কোনো পেসেজ নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকুন থ্যাংকস